খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে কম্বল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম। এ সময় সফর সঙ্গী হয়ে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বাবু বিজন বিহারী সরকার, আমাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সবুর ঢালী, অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আশরাফুল ইসলাম বাবু, মোহাম্মদ আল আমিন ইসলাম এবং দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অনিল কৃষ্ণ মল্লিক। সভাপতিত্ব বক্তৃতা রাখেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাবু রিপন কুমার মণ্ডল, যুবলীগ নেতা রাম ঠিকাদার, ইউপি সদস্য বদিয়ার হোসেন, রবীন্দ্রনাথ মণ্ডল, চম্পক বিশ্বাস এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।